দিদি অনেক রাত হলো সুবিনা আজ আমার জন্য সকলের খাবার দেরি হয়ে গেল তাই তো এতক্ষণ ধরে বাসন মাজতে হচ্ছে তাই না ও এক্ষুনি হয়ে যাবে আমি তোকে একটু সাহায্য করব তোমাকে সাহায্য করতে হবে না আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করে নিচ্ছি তুমি এবার এলে কেন বিপু জানতে পারলে খুব রাগ করবে ও ঘুমিয়ে পড়েছে ঠাকুরপো তুমি বাবার সঙ্গে দেখা করেছ না কাল সকালে দেখা করব কাল সকালে নয় এখনই যাও তুমি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমোতে যাবেন না বাবা আর তোর মাকে বলছিলাম আমাকে অশান্তি সংসারে ফেলে রেখে তুমি বেশ পালিয়ে গেলে আমার যে কবে ডাক আসবে আজকাল মানুষের ভেতর কৃতজ্ঞতার বড় অভাব রে বিক্রম যে বড় বৌদির ছেলেকে বাঁচাতে তুই তিন দিন জেলও খেটেছিলি সেই বড় বৌদি তোকে এখন সহ্য করতে পারে না তাই বলছিলাম তোর দাদা বৌদিরা যখন তোকে এ পছন্দই করে না তখন তুই অপরের ব্যাপারে নিজেকে আর বেশি জড়াসনি যাদের জন্য তুই এত করছিস জেলে যাচ্ছিস একদিন দেখবি তোর ওই বড় বৌদিদের মতো তোর উপকারের কথাটা তারা ভুলেই যাবে যা অনেক রাত হলো শুয়ে পড়োগে বাবা আর শোন কাল সকাল একবার আসিস তো ঘড়িটা বেচতে হবে না ঘড়ি বেচতে হবে না গত দু বছর ধরে তুমি পেনশন পাচ্ছ সে পেনশনের টাকা থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে কেটে দীপ্তে এই গয়নাগুলো কিনেছে এগুলো সহ গয়নার রসিদ আর ৫০০ টাকা রইল তুমি কাল সকালে সব ভাইয়াদের ডেকে এগুলো ভাগ করে দিও দাঁড়া বড় বৌমা অনেক আশা করে গয়নাগুলো কিনেছে তুই বড় বৌমাকে ফেরত দিয়ে দে তোর কিছু বলার দরকার নেই যদি কেউ কিছু বলে আমার কাছে পাঠিয়ে দিবি যা বলার আমি বলবো না বাবা এতে ভীষণ অশান্তি হবে আর তুমি তো জানো আমি অশান্তি একদম পছন্দ করি না লোকেরা বলে বিয়ের পর বউয়েরা নাকি ছেলেদের খারাপ করে দেয় কই তোর বর্দাকে তোর বৌদি খারাপ করতে পেরেছে পারেনি আসলে কি জানিস ছেলেরা যদি ভেড়া হয় বউয়েরা তার উপর জোর খাটায় আমি জানতাম তুমি ৫ টাকাটি নেবে তোমাকে বলেছি না বিক্রম দাকে নিমন্ত্রণ করবে না না তুমি বুঝতে পারছো না রত্না যে বিক্রমকে নিমন্ত্রণ না করলে খুব খারাপ দেখাবে কিচ্ছু খারাপ দেখাবে না বাবা সকালবেলা ফোন করে বারবার বলে দিয়েছে ওই লোফারটা কাল এলে বাবা আর আসবে না তুমি কি চাও আমার বৌভাতি বাবা না আসুক তুমি ভুলে যাচ্ছ রত্না ওই লোফারটা না থাকলে আজ তোমার আমার বিয়েই হতো না তুমি আমাকে কিছুতেই বোঝাতে পারবে না আমাদের আত্মীয় স্বজনের সামনে বিক্রম তাকে পুলিশে ধরে নিয়ে গেছে বৌভাতে ওর সঙ্গে তোমাকে সবাই দেখলে মনে করবে বিক্রমদার মতো তুমি একটা লোফার আচ্ছা আচ্ছা তাতে কি আমাদের সম্মান থাকবে ও রত্না তুমি কেন বুঝতে চাইছো না আমি আর কোনো কথা বুঝতে চাই না আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি বাবাকে তুমি অপমান করবার জন্য যদি লোফারটাকে নিমন্ত্রণ করো তাহলে বৌভাতে রাত্রি কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব আজকাল সকালে আজ আমাদের বাড়িতে কার দিয়ে এলো তোকে দিয়ে আসিনি আরে তোরা কষ্ট পাই বলে বলিনি এনে ধর বাস করতে তোদের একলা নিমন্ত্রণ করতে গেছে
আর আমাকে নিমন্ত্রণ করতে রত্নাকে সঙ্গে নিয়ে আসছে, বুঝলি? যাব বাবা, এতে দুঃখ পাওয়ার কি আছে? কি রে, তা তুই তো ওদের বিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লি, লকআপে ঢুকলি। তা তোমাকে তো একটু স্পেশাল খাতির করবেই চাঁদু। এই এই গাড়ি কার জানিস? ওই উকিল পাড়াটা নতুন বাড়ি হয়েছে, ওই বাড়ির গাড়ি এটা, ওর মেয়েটা চালায়, কাউকে কেয়ার করে না। তুমি কতক্ষণ? এই আধ ঘন্টা হলো। কোথায় গিয়েছিলে তুমি? তুমি অফিস কাচারি ছেড়ে সকাল বেলা এ বাড়িতে এসে বসে আছো, কি ব্যাপার? কি ব্যাপার তা জেনে তোমার কি হবে? তুমি উপরে যাও, দিদিমণিকে ডেকে নিয়ে এসো। কি বলবো? বলবে পাড়ার ছেলেরা দেখা করতে এসছে, যাও। কোন পাড়ার ছেলে? তা তো বললো না, তবে দারোয়ান বললো যে ওই ছেলেটার জামাই নাকি কাদার দাগে ভর্তি, তা আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি দাঁড়াও, আমি দেখছি, ভেতরে যাও। আচ্ছা, চাঁদা চাইতে এলে বলবে বাবার সঙ্গে দেখা করতে। চাঁদা চাইতে আসবো কেন? আপনার ওই মেম সাহেবের বাজে ড্রাইভিং এর জন্য দেখুন এই শার্টটার কি অবস্থা হয়েছে। ও আমার মেম সাহেব নয়, উড বি ওয়াইফ, ওর সঙ্গে আমার বিয়ে হবে। তাহলে মিস্টার উড বি জায়েবু, আপনি এই লন্ড্রির খরচটা দিয়ে দিন। লন্ড্রির খরচ? হ্যাঁ নিশ্চয়ই, এই জামা তো আর বাড়িতে কাজে যাবে না, এটা লন্ড্রিতেই পাঠাতে হবে। লন্ড্রির খরচ আমি দেবো কেন? আমি তো আপনার কাছে চাইনি মেম সাহেব। না না সরি, আপনার উড বি ওয়াইফ, তাকে পাঠান, আমি তার কাছ থেকে টাকাটা নিয়ে নেবো। ওর এত সময় নেই যে তোমাদের মতো স্ট্রিট লোফারদের সঙ্গে এসে কথা বলবে, গাড়ি কাদা ছিটিয়েছে এর জন্য ওনাদের টাকা দিতে হবে। এটা কি মাউন্টবাড়ির রাবদার? জগা দে এদের এখান থেকে তাড়ি। তাহলে টাকা দেবেন না? না। হট, এই গাড়িটা আমার ক্ষতি করেছে, তাই আমি এই গাড়িটার ক্ষতি করে দিয়ে গেলাম। আপনি গাড়িটা সারিয়ে নেবেন, আমি শার্টটা কাচিয়ে নেব। তুমিও বা হুট করে ওদের স্ট্রিট লোফার বলতে গেলে কেন? 50 টাকা দিয়ে দিলে যেখানে ঝামেলা মিটে যেত। আমি ওদের ছাড়বো না, আমি থানায় গিয়ে বড়বাবুকে ডেকে এনে গাড়িটা ওদের দেখিয়ে দেবো। আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ। আপনি যেটা দেখেছেন? হ্যাঁ। লন্ড্রিতে কেচে এই দাগ পুরোপুরি তোলা যাবে? তা বলে গাড়ির কাজ ফুনবে? গাড়িটা তো ইনস্যুর করা আছে, আমার সার্টিফিকেট পেলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দিয়ে দেবে। শার্টটা তো ইনস্যুর করা নেই, এর টাকাটা কে দেবে? কে আবার দেবে? কেউ তোর ইচ্ছে করে এটা করেনি। কেউ তো ইচ্ছে করে আপনার গাড়ির কাঁচও ভাঙেনি। ইচ্ছে করে ভাঙেনি? শুনুন, আমি একটা রিপোর্ট লিখে দিচ্ছি, রাস্তায় দুদল ছেলের মধ্যে মারামারি হচ্ছিল, একটা বড় ইট এসে আমার গাড়ি ভেঙে দিয়েছে। না না, আপনি লোফারগুলোর নামে ডায়রি লিখুন। ডায়রি লিখবো? ওই ছেলেগুলোর সঙ্গে আপনার নামটা উঠে যাবে, ওই ছেলেগুলো রাস্তায় পেলে আপনাকে এমন মার মারবে যে বাপ ঠাকুর দাদার নাম ভুলে যাবেন আপনি। আপনি তাহলে ওদের নামে ডায়রি লিখবেন না? ডায়রি লেখে কত খরচ জানেন? তারপর বিক্রমের নামে ডায়রি দিতে পারবেন? অত টাকা? কত টাকা লাগবে বলুন, আমি দেব। দেবেন? থানায় ঢুকতে কত খরচা আপনি জানেন? এই যে আপনি থানায় ঢুকলেন এর জন্য 100 টাকা, এই যে আমার মুখোমুখি সামনে বসলেন তার জন্য 100 টাকা, এই যে খাতাপত্র ঘেঁটে ঘুঁটে বার করব তার জন্য 100 টাকা, তারপর কষ্ট করে লিখব তার জন্য 100 টাকা। এ তো দেখছি লেখা শুরু করার আগেই হাজার ছাড়িয়ে যাবে। তাই তো বলছি, ইনস্যুরেন্সকে সার্টিফিকেট লিখে দেবো তার জন্য 300, আর বিক্রমের জন্য 300। 300 টাকা কি করবে এত টাকা দিয়ে? কালকে ভাস্করের বউ ভাত, ওর বউ রত্নাকে তো কিছু একটা দিতে হবে। তুমি যে বিয়েতে যাবে ওরা কি তোমাকে নিমন্ত্রণ করেছে? দেখ কি বলছো তুমি সেজে বৌদি, ওদের বিয়ে দিতে গিয়ে আমি থানা লকাপে গেলাম আর ওরা আমাকে ওদের বউ ভাতে নিমন্ত্রণ করবে না? কই, ওরা তো বিয়ের পর একবারও এই বাড়িতে আসেনি। আরে এই তো কিছুক্ষণ আগে ওদের সঙ্গে রাস্তাতে দেখা হলো, আমাদের এখানে আসছিল রিক্সা করে কার্ড দিতে। আমি বললাম কষ্ট করে কেন আবার বাড়ি অবধি যাবি, এখানেই কার্ডটা দিয়ে দে। ও তাই বুঝি, দেখি কার্ডটা কেমন করেছে। কার্ডটা কার্ডটা কোথায় রাখলাম বলো দেখি। বন্ধুকে বাঁচাতে কেন মিথ্যা কথা বলছো ঠাকুরপো? ওরা তোমার আশা বন্ধুদের নিমন্ত্রণ করলো,
তোমাকে করেনি। কি বলছো তুমি? ভাস্কর আমায় নিমন্ত্রণ করবে না? না, করেনি। ভাস্করের বউকে তুমি কি দিতে চাও? ভেবেছিলাম একটা সোনার আংটি দেবো।